সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন মকর রাশির জাত ব্যক্তিদের সুখ শান্তি সমৃদ্ধি ও প্রতিষ্ঠা লাভের জন্য তিনটি পদ্ধতি এর যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের পথে যাত্রা শুরু করতে পারেন বা কাঙ্ক্ষিত স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন তাতে সন্দেহ নেই সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকবৃন্দ আমার প্রথম পদ্ধতি একটি জোড়া বেল অর্থাৎ আমাদের দুর্গা পূজায় কিন্তু জোড়া বেল লাগে অর্থাৎ বেল এক বোটায় দুটো বেল হবে একটি জোড়াবেল ম্যানেজ করবেন সেই সঙ্গে বিল্লপত্র আটটি দুর্বা ঘাস আটটি সাদা শিবলিঙ্গ একটি পঞ্চপল্লব একটি একটি করে মানে পাঁচ প্রকার পল্লব একটি করে যা পঞ্চপল্লব পঞ্চগব্য পঞ্চ সরিষা ধূপ মাসকলাই অর্জুন বৃক্ষের ইক্ষু ইক্ষুচিনি সৌন্দর লবণ ও গোলমরিচ একসঙ্গে করে একটি নীল রঙের সিল্কের কাপড়ে বেঁধে প্রবাহিত নদীতে ছেড়ে দিন এক ক্রমে আট শনিবার রাত্র তৃতীয় প্রহরে অর্থাৎ রাত্র বারোটা থেকে ভোর ছয়টার মধ্যে আপনি এই নদীতে ছেড়ে দিন দেখবেন আট শনিবার এই কার্যটি সম্পাদন করার আগেই আপনার জীবনে মানে অসুখী জীবনে সুখ ফিরে আসবে প্রশান্তিময় জীবনযাপন করা আরম্ভ করবেন সেই সঙ্গে অর্থ সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ হতে শুরু করবে আপনার সংসার এবং সমাজ মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবেন গোটা পরিবার এমনকি সমাজের বুকে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাবার পথ প্রশস্ত হবে সুপ্রিয় ভিওয়ার্স এবার আসি দ্বিতীয় পদ্ধতি পাঁচ প্রকার গাছের কাটা আটটি করে আলপিন ছাব্বিশটি জব রক্তকলাই আমলকি হরিতকি আটটি করে আবির রক্তচন্দন অগুরু জৈত্রী একসঙ্গে করে একটি কালো সিল্কের কাপড়ে বেঁধে তিন মাথা রাস্তায় পুঁতে দিন অর্থাৎ রাস্তার পাশে পুঁতে দিন তিন রাস্তা মাথা হতে হবে এক ক্রমে আট শনিবার রাত্র তৃতীয় প্রহরে অর্থাৎ রাত্র বারোটা থেকে তিনটার মধ্যে শনিবার দিবাগত রাত্র বারোটা থেকে তিনটার মধ্যে আপনি তিন মাথা রাস্তায় এটা পুঁতে দিয়ে আসুন দেখবেন আট শনিবার এই কার্য করার মধ্যেই আপনি উপকার পাওয়া শুরু করে দিবেন। যার ফলে আপনার জীবনের দীর্ঘদিনের মামলা মোকদ্দমায় জয়লাভ পিতা মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্তি অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের অবসান এমনকি অচল ব্যবসা চাঙ্গা হয়ে ওঠায় আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ক্রমশ ফুলে ওঠার শুরু করবে সুপ্রিয় দর্শক এবার আসি তৃতীয় পদ্ধতি একটি নীল রঙের সিল্কের কাপড়ের উপর বটবৃক্ষের মূল বংশমূল বংশমূল অর্থাৎ বাঁশের মূল পাটমূল জবমূল গম মূল ও শ্বেত বেড়ালার মূল সেই সঙ্গে মহিষের লেজের লোম শামুকের খোসা রক্তচন্দন শ্বেতচন্দন মেথি জায়ফল তামাক সিদ্ধি কাশফুল কাকের পাকনা পঞ্চপল্লব পঞ্চগব্য ধান দুর্বা তিল ও রক্তকলাই সহ বেঁধে দিকে ঝুলিয়ে রাখুন অর্থাৎ আপনি যে গিরিয়ে বসবাস করেন তার দক্ষিণ পাশে আপনি ঝুলিয়ে রাখুন দেখবেন শনি মহারাজের কুপভাব বিনষ্ট হয়ে যাওয়ার ফলে জীবনের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় দূর হয়ে মানব জীবনে এক নতুন অধ্যায় রচিত হবে অর্থাৎ আপনার জীবনের এক নতুন অধ্যায় রচিত হবে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ ক্রমশ চাঙ্গা হয়ে উঠবে তাতে সন্দেহ নেই সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি দেখার পর এবং এই তিনটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করার পর যদি আপনি কিয়দ্বংশ উপকৃত হন তাহলে আমি আমার শ্রম প্রযুক্তিকে সার্থক মনে করব আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়